दर्शक पाता खा पोकाओ पाता मोड़ानोर पोका निये आजके विशेष एकटी प्रतिबेदन होते चलेछे। आजकेर विषय मूल विषयटा आछे पाता मोड़ानो पोका ओ पाता खावा पोका। एटा एबार आछे যশোর অঞ্চলে ব্যাপক হারে লক্ষণীয় করা যাচ্ছে এবং সব জমিতেই এই পাতা খাওয়া পোকা ও পাতা মোড়ানো পোকা দেখা যাচ্ছে। কিছুদিন আগে যে নিম্নচাপ হলো, নিম্নচাপের পরপরই এই খরা পড়ার কারণে এই রোগটি দেখা যাচ্ছে। অল্প বৃষ্টি বা প্রচণ্ড খরায় এই রোগের প্রাদুর্ভাব বেশিরভাগ বাড়ে। প্রথমত এটা জমিতে এই বর্ষার আগে আগেই এরা আছে ডিম পেড়ে বা এই খরায় ডিম পেড়ে পাতার মোড়ানোর মধ্যে পূর্ণবয়স্ক হলেই পাতা মুড়িয়ে ওখানে ডিম পাড়ে। আমি দেখাবো আপনাদের কিভাবে কোন জায়গায় ডিম পাড়ে, গাঁথা করে ডিম পাড়ে এবং বাচ্চা অবস্থায় পাতাগুলো খাওয়া শুরু করে। বাচ্চা অবস্থায় যখন থাকে এই পাতাগুলো খেয়ে ফেলে, পাতা খায় ক্রিয়াগুলো। আর যখন পূর্ণবয়স্ক স্ত্রী পোকাতে পরিণত হয় তখনই ঠিক এই ডিম পাড়ার জন্য পাতাগুলো মুড়িয়ে ডিম পাড়ে যাতে কোনোভাবে নষ্ট না হয়। কিন্তু যদি প্রতিদিন বৃষ্টি হতে থাকে তাহলে এই পোকার উপদ্রব অনেকটা কমে যায়। দেখুন দর্শক, এখানে পাতা এই যে ছোটো ছোটো ক্রিয়াগুলো এই পাতাটা খেয়ে ফেলেছে, পুরো পাতাটা লম্বা লম্বিভাবে দাগ হয়েছে, পাতাটার এই যে লম্বা লম্বিভাবে দাগ হয়েছে এবং যখন পূর্ণবয়স্ক হবে ডিম পাড়ার মতো হবে। ঠিক এই পাতাটা দেখেন, এই যে পাতাটার এই যে এর মধ্যে এই যে পাতা মুড়িয়ে রেখেছে, এই যে পাতা মুড়ানো এই যে এর মধ্যে এই যে এর লাভাগুলো চলে আসছে, এই যে ছোটো ছোটো লাভা এগুলো চলে আসছে। এগুলো সম্পূর্ণ ডিম। এখনও রোদের সময় বলে এর ভিতর পোকা পাওয়া যাচ্ছে না। রোদের সময় বলে যখন রোদ না থাকবে তখন আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। এই দেখেন হাতে চলে আসছে, আমার হাতের মধ্যে ডিম গলে গেছে অলরেডি। এই যে এখানে এই যে এই লাভা, এই যে ডিম, এই যে পাতার মধ্যে ডিম রয়েছে। অতিরিক্ত খরার কারণে এই প্রাদুর্ভাবটা বেশি দেখা দেয়। এই যে কিন্তু এই পোকাগুলো আপনি দুপুরবেলায় যখন আসবেন তখন পাবেন না। দুপুরবেলায় আসলে এর ভিতরে কিচ্ছুই পাবেন না, কিন্তু আপনি যদি একটু সন্ধ্যার দিকে আসেন তাহলে এর ভিতরে এই যে এটাই আছে, এই যে এর ডিমগুলো, এই ডিম এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে ডিম রয়েছে। এটা বেরোতে বেশি দিন সময় লাগে না, কিন্তু ছোট এই ক্রিয়া থেকে বের হওয়ার পরই ছোট বাচ্চাগুলো এই পাতা খাওয়া শুরু করে দেয়। এই যে এরকম ঠিক পাতা খাওয়া শুরু করে। এই পাতা যখন ক্রিয়াগুলো খেয়ে ফেলবে এতে কিন্তু গাছের গ্রোথ অনেকটা কমে যায় এবং গাছের যেহেতু গ্রোথ কমে যাবে তখন কিন্তু ধান গাছটা বায়ালো খুব ছোট ছোট হবে। কারণ আমাদের যেরকম রান্নাঘর আছে ঠিক সেরকম ধানের রান্নাঘর আছে ধানের পাতা, কারণ পাতার মাধ্যমে তারা খাদ্য গ্রহণ করে। তাই অতি তাড়াতাড়ি এই পোকা দমন করার ব্যবস্থা করা উচিত, না হলে অনেকাংশে ফলন কমে যাওয়ার সম্ভাবনা থাকে করে দেয়। তাই এটা দমনের জন্য কি ব্যবহার করবেন? এটা দমনের জন্য ক্লোরাভাইরিফাস গ্রুপের ডাস্টবান ব্যবহার করতে পারেন। ডাস্টবান প্রতি 16 লিটার পানিতে 3 মুক্তি করে দেবেন, 10 মিলি ধরে মুক্তিতে 3-4 মুক্তি দেবেন, যে কোনো তেলের সাথে স্প্রে করতে পারবেন। এছাড়াও রয়েছে কারাটাপ, মাজরা পোকা আলটিমার সাথে কারাটাপ দিতে পারেন। কারাটাপ দিলে অনেকটা কাজ হবে। মাজরার সাথে যখন তেল দেন, মাজরার সাথে আলটিমা প্লাসের সাথে কারাটাপ গ্রুপটা মিক্সার করে দিলেও অনেকটা উপকার পাওয়া যায়। এসিপ্রিট প্লাস আছে এসিআইয়ের কারাটাপ গ্রুপ, এটাও দিতে পারেন, বা ফরাটাপ দিতে পারেন ছেমকোর, এটাও খুব সুন্দর কাজ করে। আমি পিকচারে দিয়ে দেবো, আপনাদের আইকনে দিয়ে দেবো, দেখে নেবেন জিনিসটা। একটি কথা বলতে চাই, সেটা আছে ধানের জমিতে যখন স্প্রে করবেন, এটা সকাল ভোরবেলায় 10টার আগ দিয়ে স্প্রে করে দেবেন, আর একটা আছে 4টের পরে স্প্রে করবেন। কারণ পাতা খাওয়া পোকা ও পাতা মোড়ানো পোকা দমনের জন্য আপনার রোদ আসলে এরা ঠিক থোড়ের নিচে চলে যায়, আবার রোদ কমে গেলে ঠিক পাতার উপরে ওঠে। এক্ষেত্রে পাতার উপরে যখন উঠবে এই বিষটা পোকার গায়ে লাগবে, তখনই পোকাটা মারা যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকেন সবাই, ধন্যবাদ।